हेलो गाइस, वेलकम टू माय चैनल। तो आज के तुम्हारे साथ एक छोट टिप्स हमें शेयर करब, जेटा हे अने এরকম হাতে এরকম জায়গাতে বলো তো অনেক কালো কালো দাগ থাকে, তো সেগুলো আমরা অনেক হোম রেমেডি ইউজ করি, তাও সেগুলো রিমুভ হয় না, বাট বা হোম রেমেডি আমরা ইউজ করার টাইম পাই না, তখন আমাদের মনে হয় যে খুব একটা কুইক একটা কিছু থাকলে মানে ইজিভাবে, হোম রেমেডি তো আছেই যেগুলো ইউজ করলে নিশ্চয়ই সেগুলো কাজ দেয়। তোমাদের সাথে হোম রেমেডিও শেয়ার করব, বাট হোম রেমেডি শেয়ার করার সময় যখন আমাদের হাতে থাকে না, তখন আমরা কি করতে পারি, আর যেটা ইউজ করলে আমাদের হাতের দাগ খুব সহজেই রিমুভ হয়ে যাবে। তো আমি যেটা ইউজ করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, তো সেটা হচ্ছে এইটা। আগে বোতলটা তোমরা ভালো করে দেখো, নামটা আমি এখানে লিখে দেবো, হাইড্রোক্সেন পারক্সাইড সলিউশন 6%, 6%টা মনে রাখবে। আর এটার প্রাইস হচ্ছে 38 রুপিস। এটা তোমরা যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবে, এটা খুব ভালো। এটা আমি নিজে ইউজ করেছি, আর ইউজ করার পর এই যে হাতের যে এরকম কালো দাগগুলো দেখো, অনেক রিমুভ হয়ে গেছে। এখানে হয়তো আলোর জন্য এরকম মনে হচ্ছে, বাট অনেক আমার হাতের এই দাগগুলো রিমুভ হয়ে গেছে। তো এটাকে ইউজ করা হচ্ছে ভীষণ ইজি, কিছুই নয়, নর্মাল একটুখানি তুলো নেবে, এটা কোনো জ্বালা করবে না, কিচ্ছু হবে না। এটা আমি ইউজ করে করে আমার শেষ হয়ে গেছে, জাস্ট এরকম একটুখানি নেবে, একটুখানি বেশি লাগবে না, একটুখানি নেবে দিয়ে এরকম তুলোটা একটুখানি দিয়ে, তুলোটাই হাতের উপরে গেছে, এরকম একটুখানি নিয়ে এই যে জাস্ট হাতে যে জায়গাগুলোতে এইখানে বলো, এইখানে এইখানে বলো, এইভাবে এগুলোকে ইউজ করবে, পুরো জলের মতন, কিচ্ছু হবে না, পুরো এরকম জলের মতন। এই হাতে, এই হাতে এইভাবে তোমরা ইউজ করবে, বাট এটা কিন্তু তোমরা কোনো রকমভাবে ফেসে ইউজ করবে না, এটা কিন্তু ফেসে ইউজ করার জন্য নয়, এটা জাস্ট হাত মানে হাতে বলো, পায়ে বলো, এইখানে ফেসে ইউজ তোমরা করবে না, এইভাবে হাতে ইউজ করবে। তো এটা যদি তোমাদের যদি কারোর মনে হয় যে এটা ইউজ করার পর যদি কোনো সাইড এফেক্ট হয়, তো আমার তো মনে হয় যে কোনো সাইড এফেক্ট নেই, কারণ আমি এতদিন ধরে ইউজ করছি। আর যদি তোমাদের মনে হয়ে থাকে যে হ্যাঁ কিছু প্রবলেম হতে পারে, কারণ সবার স্কিন সমান নয়, তো সেই ক্ষেত্রে তোমরা জাস্ট একটুখানি হাতে ইউজ করে দেখতে পারো, যদি কিছু হয় তো স্টপ করে দিও, আর যদি কিছু না হয় তোমরা সেটাকে ইউজ করতে পারো। আর এটা কখন কখন ইউজ করবে, না এটা তোমরা রাত্রে শোয়ার আগে জাস্ট ইউজ করবে, তারপর মানে জলে হাত দিতে হবে না, এরকম সময় ইউজ করো। আমি 2 টাইম ইউজ করতাম, একবার সকালে আর একবার রাত্রে শোয়ার আগে। সকালবেলা ইউজ করবে, একটু মনে রাখবে জাস্ট মানে এটা ইউজ কর, এটা তো ওষুধের মতন টাইপসের, তো এটা ইউজ করার পর কিছু খাবে তো হাতেও লেগে যাবে, তো তার আগে হাতটা ধুয়ে নেবে সকালবেলা হলে। রাত্রিবেলা ইউজ করাটা সবচেয়ে ভালো, কারণ শোয়ার আগে ইউজ করে নিলে তোমরা শুয়ে পড়লে তো কোনো অসুবিধা রইল না। তো এটা তোমরা ইউজ করতে পারো, যাদের হোম রেমেডি করার টাইম থাকছে না, তো সেটা থেকেও এটা ইউজ করতে পারো, কারণ হোম রেমেডি তো কাজ করবেই, তার থেকে এইটা একটু ভালো কাজ করে, খুব তাড়াতাড়িও কাজ করে আর ভালো কাজ করে। এটা রেগুলার ইউজ করবে, রেগুলার ইউজ করবে এটা, সকাল বিকাল 2 টাইমস, যদি 2 টাইমস না হয়ে থাকে তাহলে এটা শুধুমাত্র রাত্রিবেলা শোয়ার আগে হাতে ইউজ করবে। আশা করি তোমরা নিশ্চয়ই মানে এর কাজটা বুঝতে পারবে। আর যেটা বললাম, এটা ফেসে তোমরা একদম ইউজ করবে না, আর যদি তোমাদের মনে হয় যে এটার কোনো সাইড এফেক্ট আছে, হয়তো অনেকের মনে হতে পারে, কারণ অনেকের স্কিন সবার সমান নয়, এটা আমার স্কিনে বলো কোনো সাইড এফেক্ট দেয়নি, কারণ এটার কোনো সাইড এফেক্ট কিছু নেই। যদি যদি তোমাদের মনে হয় থাকে, তো জাস্ট হাতের একটুখানি অ্যাপ্লাই করবে, যদি মনে হয় যে কিছু হচ্ছে, চুলকাচ্ছে বা কিছু র্যাশেস হচ্ছে, তাহলে সেটা ইউজ করবে না। আর যদি দেখো কিছু হচ্ছে না, তো ভীষণই ভালো,
তোমরা এটা খুব ইজি ইউজ করতে পারবে আর একদম হাতের দাগ সব রিমুভ হয়ে যাবে। তা ভিডিওটা তোমরা স্কিপ করবে না, কারণ হচ্ছে সমস্ত কথাটা ভালো করে শুনে তারপরে ইউজ করো। আর যে কোনো ওষুধের দোকানেই তোমরা এটা ইজিলি পেয়ে যাবে। আমি নামটা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো আর স্ক্রিনেও লিখে দেবো, এতে তোমাদের নামটা, কারণ এখানে ক্যামেরায় উল্টো দেখাচ্ছে নামটা, তো লিখে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর তোমাদের এই টিপসটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর যদি কাজ করে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এইটুখানি, আবার নেক্সট অন্য কিছু টিপস নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।